ফেসবুক আইডি সিঙ্গেল নেম, মাত্র দুই মিনিটের ভিতরে লাইভ প্রুফ সহকারে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনার ফেসবুক আইডিতে আপনি সিঙ্গেল নেম কিভাবে অ্যাড করবেন। ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং মাস্ট টু বি আমাদের এই বেসিক টেকনোলজি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সো লেটস গেট স্টার্ট। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। সো এই কাজটা করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে প্রথমে ফেসবুক লাইট যে অ্যাপ্লিকেশনটি রয়েছে ওই লাইটে চলে যাবেন। দেন আপনারা ফেসবুক অফিসিয়াল অ্যাপস দিয়ে ওইটার নামটা চেঞ্জ করতে পারবেন, বাট আমি আপনাদেরকে ফেসবুক লাইট দিয়ে দেখিয়ে দিব। দেন বরাবর অংশ থ্রি ডোরে চলে যাবেন, দ্যাটস ইট। এখান থেকে সামান্য নিচের দিকে স্ক্রল করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি থেকে সেটিংসে চলে যাবেন, দ্যাটস ইট। এখান থেকে প্রথম যে পার্সোনাল অ্যাকাউন্ট অ্যান্ড ইনফরমেশন আপনারা প্রথম যে লেখাটি দেখতে পাচ্ছেন আপনার যে ওটার ভিতরে চলে যাবেন। তো ভিউয়ার্স, এখান থেকে আপনারা নেমের উপরে এডিটে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে ফার্স্ট নেম ও লাস্ট নেম আপনাদের যে নামটা থেকে আপনারা শুধু এখানে সিঙ্গেল নেমটা বসাতে যাচ্ছেন, সো আপনারা সিঙ্গেল নেমটা রেখে লাস্ট নেমটা এখানে কেটে দেবেন। দেন এখন যদি আপনারা রিভিউ চেঞ্জে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের এখান থেকে ইউ মাস্ট প্রোভাইড এ লাস্ট নেম। ফেসবুক টিম বলতেছে এখানে যে লাস্ট নেম ছাড়া ওইটা সেভ হবে না, কিন্তু আমরা লাস্ট নেম ছাড়াই আমরা আমাদের ফেসবুক আইডি ক্রিয়েট করবো। সো ওইটা করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে সুশে প্লে স্টোরে চলে যাবেন। দেন এখান থেকে একটি ভিপিএন ডাউনলোড করতে হবে, সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সার্চ বারে চলে আসবেন এবং এখান থেকে ভিপিএন ইন্দোনেশিয়া দিকে সার্চ করে দেবেন। প্রথম যে অ্যাপ্লিকেশনটা আসবে আপনারা ওইটা ইনস্টল করে নেবেন। দেন আপনারা লোগো ভালোভাবে দেখে নেন। যদি আপনারা এই অ্যাপ্লিকেশনটা সার্চ করে না পান তাহলে আমার ডেসক্রিপশনে ওই অ্যাপ্লিকেশনটার লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওখান থেকে গিয়ে সুযোগ ডাউনলোড করতে পারবেন। সো তারপর আপনারা অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে দেবেন। উপর থেকে আপনারা দেখেন এখানে নেদারল্যান্ড অলরেডি সিলেক্ট হয়ে আছে, আপনারা ওইটা কাটতে হবে। এটা একদম ফাস্ট, এখানে ইন্দোনেশিয়ার জাকার্তা 2 এখানে দেখেন দুই নম্বর একটি ভিপিএন রয়েছে, আপনারা জাস্ট ওইটাতে ক্লিক করবেন। এটা কিন্তু প্রো ভার্সনের ভিপিএন, বাট আমরা এটা ফ্রিতে ব্যবহার করবো, দ্যাটস ইট। এখান থেকে কন্টিনিউ আফটার অ্যাডস ওয়াচিং আপনারা ওইটা সিলেক্ট করে দেবেন। সো আপনাদের মাঝে একটি অ্যাড আসবে, আপনারা যখন অ্যাডের উপরে ক্রস আইকন লেখা দেখতে পাবেন আপনারা অ্যাডটা এখান থেকে সুযোগ ক্লোজ করে দেবেন। সো যতগুলো অ্যাড আসবে আপনারা দেখবেন, দেখার পর আপনারা এখান থেকে ক্লোজ করে দেবেন। দেন এখান থেকে যখন ডিসকানেক্টেড লেখা দেখতে পাবেন নিচে, আপনারা বুঝবেন যে আপনাদের ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে। দেন এখন যদি আপনারা সুযোগ ফেসবুক লাইটে যান, আমি আপনাদেরকে শুধু দেখানোর উদ্দেশ্যে লাইভ প্রুফ আমি আপনাদেরকে দেখিয়ে দিব আইডিটার নাম চেঞ্জ করে। সো আমি লাস্ট নেমটা এখান থেকে কেটে দিলাম, উপরে জাস্ট শাহা যেটা রয়েছে ওইটা রেখে দিলাম এবং লাস্ট নেমে তোমার কোনো কিছু নেই, জাস্ট এখান নিচ থেকে আপনারা রিভিউ চেঞ্জে ক্লিক করে দেবেন। দেখেন ভিউয়ার্স, এখান থেকে ফেসবুক টিম কিন্তু আমাদের নামটা নিয়ে নিয়েছে, শুধুমাত্র ফার্স্ট নেম, আমাদের লাস্ট নেমের কোনো প্রয়োজন হলো না। সো এখান থেকে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন, ফেসবুকের পাসওয়ার্ডটা বসানোর পর নিচ থেকে আপনারা সেভ চেঞ্জে ক্লিক করে দেবেন। দেন সিঙ্গেল নাম আমার ফেসবুক আইডিতে অলরেডি অ্যাড হয়ে গেছে, আমি আপনাদেরকে প্রোফাইলে গিয়ে লাইভ প্রুফ দেখিয়ে দিব যে আমার নামটা চেঞ্জ হলো কি না। সো দেখেন এখনও কিন্তু আমার ফেসবুক আইডিতে সাদনান রয়েছে। তো ভিউয়ার্স, দেখেন কত সুন্দরভাবে আমার ফেসবুক আইডিতে সিঙ্গেল নামটা অ্যাড হয়ে গেল এবং সেটা আমি আপনাদেরকে লাইভ প্রুফ সহকারে করিয়ে দেখিয়েছি। এই ভিডিওর মূল খেলা হলো ভিপিএনে, আপনি অবশ্যই ভিপিএনটা সঠিকভাবে কানেক্ট করবেন। কানেক্ট করে যদি আপনি নামটা চেঞ্জ করতে চান অবশ্যই আপনার ফেসবুক আইডির যে না সিঙ্গেল নামটা রয়েছে ওই নামটা অ্যাড হবে। সো আজকের এই ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনার যদি এ বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।